আমার এতদিনের ভ্রমণ অভিজ্ঞতার সব থেকে শান্তিপ্রিয় জায়গা লেগেছে বৃন্দাবন। আর এই বৃন্দাবন ঘোরার অভিজ্ঞতার প্রথম ও দ্বিতীয় পার্ট আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি। প্রথম পার্টে আমি আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম বাঁকেবিহারী মন্দির, নিধিবন ও কিষিঘাট, এবং দ্বিতীয় পার্টে নিয়ে গিয়েছিলাম রঙ্গাজী মন্দির ও গোবিন্দদেবজির মন্দিরে। বৃন্দাবন ঘোরার তৃতীয় পার্টে আপনাদেরকে নিয়ে যাব বৃন্দাবনের ইস্কন মন্দির। আর যে মন্দির না দেখলে হয়তো আপনার বৃন্দাবন ঘোরার অভিজ্ঞতাই অসম্পূর্ণ থেকে যাবে, তা হলো প্রেম মন্দির। বৃন্দাবন পরিক্রমার প্রথম ও দ্বিতীয় পার্ট যারা দেখেননি তাদের জন্য ভিডিওর আই বাটনে ও ডিসক্রিপশন বক্সে সবকটির ভিডিও লিংক আমি দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে চেক করে নেবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে রাখবেন আগামী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন এই ভিডিওটি শুরু করছি সেকেন্ড পার্ট আমি যেখানে শেষ করেছিলাম সেখান থেকে। আর এই শু স্ট্যান্ডে শু রেখে বা জুতো রেখে আপনাদের এগোতে হবে মন্দিরের প্রবেশদ্বারের দিকে। ইস্কন বলতে বাঙালির মাথায় প্রথমে যে নামটি এসেছে সেটা হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দিরের। কিন্তু বৃন্দাবনও একটি ইস্কন মন্দির আছে যার নির্মাতা ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ নিজেই। 1968 সালে ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ইস্কন অর্থাৎ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেসের নির্মাণ করেন। আর এই সোসাইটির লক্ষ্য ছিল সমাজের মানব জাতির সাধারণ মঙ্গলকে উন্নত করা। এই সোসাইটির দ্বারা ভগবদ্ গীতা ও বৈদিক শাস্ত্রের বার্তা প্রচার করে ব্যক্তিদের মনে সচেতন অনুভূতি জাগিয়ে তোলাই হচ্ছে প্রধান উদ্দেশ্য। বৃন্দাবনের অনেক মন্দির ইস্কন নির্মাণ করেছে, যার মধ্যে সর্বোপরি প্রথম মন্দিরটি হল রামান্ডেটির এই মন্দিরটি। এই মন্দিরটি কৃষ্ণ বলরামকে উৎসর্গ করে নির্মাণ করা হয়েছে। মডার্ন আর্কিটেকচারি ও সুন্দর মার্বেল উপর কাজ দিয়ে 1975 সালে ভক্তিবেদন স্বামী প্রভুপাদ নির্মাণ করেছিলেন এই মন্দিরটি। ১৯৭৭ সালে প্রভুপাদের জীবনাবসান হওয়ার পর মন্দির চত্বরে তার দেহ সমাহিত করা হয়েছিল। মন্দিরের গায়ে পাথরের উপর সূক্ষ্ম কাজ আপনার মনকে আলাদাই অনুভূতি দেবে। মন্দিরের সামনের প্রবেশদ্বারেই কৃষ্ণ বলরামের মূর্তি দেখতে পাওয়া যায়। মন্দিরকে কৃষ্ণ বলরাম মন্দির বলেও ডাকা হয়। আর বিশ্বজোড়া অগন্তিক বিদেশি ভক্তের সমাগম ঘটে বলে বৃন্দাবনে সাধারণ মানুষরা এই মন্দিরকে ইংরেজের মন্দির বলেও অভিহিত করে। এই মন্দিরে আসলে আপনি নিজেকে এক আলাদাই আধ্যাত্মিক জগতে খুঁজে পাবেন।
आगे। বৃন্দাবনে আসলে কিন্তু অবশ্যই কিন্তু এখানকার ইসকন মন্দির যেটা আছে, ইসকন টেম্পল অনেকে বলে বা আংরেজ কা মন্দির বলে অনেকে, তো এটা কিন্তু মাস্ট বি ভিজিট, আপনাদের করতেই হবে বা তোমাদের করতেই হবে। বৃন্দাবনে আসলে যে মন্দির না থাকলে বৃন্দাবন পরিক্রমা কমপ্লিট হয় না, সেটা হচ্ছে প্রেম মন্দির। তো এখন আমরা হচ্ছে প্রেম মন্দিরের দিকে যাচ্ছি, আর এখান থেকে ইসকন থেকে প্রেম মন্দিরের ডিস্টেন্স ওয়াকিং হচ্ছে অ্যারাউন্ড 10-15 মিনিট লাগবে। চলো যাত্রা শুরু করি। প্রেম মন্দির, প্রেমের মন্দির। প্রেম মন্দির হলো মডার্ন শিল্পকলা, অভাবনীয় ও চোখ ধাঁধানো আলোকসজ্জা, পাথরের নিপুণ সূক্ষ্ম কাজ নিয়ে নির্মাণ করা বৃন্দাবনের অন্যতম সুন্দর মন্দির। এই মন্দিরটি পঞ্চম আদি জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ 2001 সালে জানুয়ারি মাসে নির্মাণ কাজ শুরু করেন। 15-17 ফেব্রুয়ারি 2012 সালের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে জনসাধারণের জন্য এই মন্দিরটি উন্মুক্ত করে দেওয়া হয়েছিল।
মন্দিরটি জগৎগুরু কৃপালু পরিষদ, যেটি আন্তর্জাতিক অলাভজনক শিক্ষামূলক আধ্যাত্মিক দাতব্য প্রতিষ্ঠান দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। 55 একর জমির ওপর মোট 150 কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয় এই মন্দিরটি। এই মন্দিরটি রাধাকৃষ্ণ সীতা রামকে উৎসর্গ করে নির্মাণ করা হয়েছে। মন্দিরের প্রথম তলে রাধাকৃষ্ণ ও দ্বিতীয় তলে সীতা ও রামের বিগ্রহ দেখতে পাওয়া যায়। মন্দিরের ভিতরে শ্রীকৃষ্ণ ও রসিক সাধকদের বিভিন্ন লীলার চিত্র দেখতে পাওয়া যায়। সুন্দর বাগান ও ঝর্ণা দ্বারা বেষ্টিত মন্দির কমপ্লেক্সে শ্রীকৃষ্ণের 4টি লীলার জীবন আকারই চিত্রিত রয়েছে, যেমন ঝুরন লীলা, গোবর্ধন লীলা, রাসলীলা ও কালিয়া লাগ লীলা, যা আপনারা ভিডিও দেখতে পাবেন। মন্দিরের ভিতরে ঝাড়বাতি ও মন্দির প্রাঙ্গণে ওয়াটার লাইট শো ও মন্দিরের প্রতি নিয়ত আলোকসজ্জার পরিবর্তন সাধারণ মানুষের মধ্যে আলাদাই জায়গা করে নিয়েছে এই প্রেম মন্দির। আপনি এখানে আসলে নিজেকে আলাদা একটা জগতে খুঁজে পাবেন, কারণ এই যে মন্দিরের সাজসজ্জা এবং ভিতরের যে আলোকসজ্জা আপনাকে অভিভূত করবে এবং এক প্রকার ক্যামোফ্লাইজ করবে আপনাকে আলাদা জগতে নিয়ে যাওয়ার জন্য। কেমন লাগে হ্যাঁ জিনিস পুরো লাইটে জলের উপর মানে পড়ছে পুরো ব্যাপারটা। জলের ছিটে গুলো আছে দেখছি গায়ের মধ্যে। লোক তো এইখানে এইখানে আসছে, রামচন্দ্র কোথা দিয়ে আসলো? বিন্দু পর্বত ওটে ওটে তো স্টার্ট করে পাগল হয়ে গেছে, টেনশন কালকে টেনশন, এত ঘুরে নিলে টেনশন, বা সব ঠিক করে দেবে।
तो आज के वीडियो एखे शेष करी वीडियो भल लगे थे अवश्य क्योंकि चैनल सब्सक्राइब कर कमेंट कर कैमन हो वीडियो आगामी वीडियो आशा करती तुम्हारा क्योंकि खूब भलो थको सुस्थ गुड नाइट। আমরা যে হোটেলে আছি সেই হোটেল থেকে আমরা গাড়ি বুক করে নিয়েছি এবং গাড়ি মাথা খরচ পড়েছে আমাদের 400 টাকা করে। আর আমাদের মেইন মন্দির পেলা নন্দকার যে রবিবার থেকে দুসরা দাও গে সারে মন্দির ইয়া ট্রাস্ট করে Oh, I love it.